আসসালামু আলাইকুম। বাসে দ্বিগুণ ভাড়া, এ সংক্রান্ত একটি সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন দুই সপ্তাহ পর শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার নির্দেশনা দেওয়া হয়েছে। দূরপাল্লার পরিবহনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা থাকলেও মানছে না কিছু পরিবহন। দ্বিগুণ ভাড়ার সঙ্গে গোপনে প্রতি আসনের টিকিট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার 15 জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলি আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। শেষ করছি, আসসালামু আলাইকুম।